Hi friends, welcome to my channel. দেখো আমি আবার এসে গেছি তোমাদের সঙ্গে দেখা করতে। তো এখন কিন্তু বেজেছে বিকেল 5টে এবং সামনেই কিন্তু পয়লা বৈশাখ রয়েছে। ভাবছি একটু বাজারের দিকে বেরোবো। অনেক দিন বেরোনো হয়নি, তো ভাবছি বেরোবো। আর বেশি বকবক করবো না, চলো দেখা হচ্ছে সেখানে। টাটা। তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু বেরিয়ে পড়েছি এবং প্রথমেই কিন্তু খাওয়ার দোকানে এসে গেছি, কারণ এত গরম লাগছিল যে ভাবলাম কিছু একটু ঠান্ডা খাবো। তো তোমরা দেখো দোকানে কি কি পাওয়া যাচ্ছে। তো এখানে কিন্তু অনেক কিছু কালেকশন রয়েছে, তো বিস্কিট, কেক, মিষ্টি, অনেক রকমের আইটেম আছে। তো আমি কিন্তু প্রথমেই মাজা নিয়েছি, কারণ এই গরমকালে কিন্তু মাজা বা স্লাইস ছাড়া আমার অন্য কিছু ভালো লাগে না। দেন আমার ধোসা খাওয়ার ইচ্ছে ছিল, কিন্তু দোকানে এই মুহূর্তে ধোসা তৈরি হচ্ছে না, তাই রোল নিলাম। এবং অ্যাট লাস্ট আমি আবার একটি আইসক্রিম নিলাম, কারণ এক দেড় বছরের উপর কিন্তু আমার আইসক্রিম খাওয়াই হয়নি। তো ইচ্ছে করছিল ভীষণ, তো কোয়ালিটি ওয়ালসের আইসক্রিম একটা নিয়েছি, আমার কিন্তু এটা ফেভারিট। 2021-এ এই প্রথম আমি খাচ্ছি আইসক্রিম, তো ভীষণ কিন্তু ভালো লাগছে। অনেকেরই খাওয়া হয়নি যদিও বা এই করোনাকালে। দেন দেখো আমি কিন্তু দোকান থেকে বেরিয়ে গেছি এবং একটি জায়গায় এসে গেছি। এখানে কিন্তু চৈত্র সেল চলছে এবং পেছনে দেখো লেখা রয়েছে ক্লাসিক গার্মেন্টস। তো এখানে বাইরে তোমরা যে দেখছো এগুলো কিন্তু ডিসকাউন্ট দিচ্ছে, কিন্তু আমি এগুলো দেখেছিলাম, আমার কিন্তু খুব একটা পছন্দ হলো না, তাই আমি দোকানের ভেতরে এলাম। দোকানের ভেতরটা তোমরা একটু দেখে নাও। তবে আমি কিন্তু কুর্তি বা সালোয়ারই কিন্তু ইউজ করি, তাই আমি কুর্তিগুলো দেখছি, তোমরাও দেখে নাও। তবে এখানের জামা কাপড়ের কোয়ালিটি কিন্তু আমার বেশ ভালোই লাগে, তাই আমি এখানেই আসি। আমার যখন দরকার হয় তো এখানেই বেশিরভাগ সময় আমি আসি। তোমরা দেখো ড্রেসগুলো, এগুলোর রেঞ্জ কিন্তু 300 থেকে 400 মধ্যে। তো ফ্রেন্ডস, আমি তোমাদেরকে আগেই বলেছি বাইরে কিন্তু ডিসকাউন্ট দিচ্ছে জিনিসগুলোতে, কিন্তু এই ভেতরে কিন্তু অরিজিনাল রেট রয়েছে আগের মতোই। তোমরা দেখতে পাচ্ছ এখানে, এবং আমার এখানে কিন্তু জিনিস প্রায় নেওয়া হয়ে গেছে, খুব বেশি জিনিস আমি নিইনি। এবং দেখো তোমরা যে আমার এই দেখো ক্লাসিক গার্মেন্টসের একটি ব্যাগ দেখতে পাচ্ছ, আমার জিনিস নেওয়া হয়ে গেছে এবং তোমাদেরকে কিন্তু আমি দেখালাম না কি নিয়েছি। তো এরপর আমি দোকান থেকে বেরিয়ে গেছি। দেন আরেকটি নতুন জায়গায় আমি রওনা দিয়েছি, তো তোমরা দেখো। এসে পড়েছি একদম, এখানেও কিন্তু চৈত্র সেল দিচ্ছে, দেখতে পাচ্ছ বিগ ভি 60% আপ টু 60% পর্যন্ত এখানে কিন্তু ছাড় রয়েছে। তো এখানে এসেছি, তো তোমাদেরকে দেখাচ্ছি এই বলটি আমি, তোমরা দেখে নাও। এই ফ্লোরটা কিন্তু বাচ্চাদের জন্য, তো এখানে বাচ্চাদের কি কি ড্রেসগুলো রয়েছে তোমরা দেখো। সব কিছু এ টু জেড এখানে কিন্তু সব রকমের জিনিস পাওয়া যাচ্ছে, পুতুল থেকে শুরু করে বই খাতার জিনিস, জুতো, জামা সব রকম পাওয়া যাচ্ছে। ড্রেসগুলো দেখো খুব সুন্দর। তবে এখানে প্রত্যেকটা জিনিসেই কিন্তু ডিসকাউন্ট দিচ্ছে, 10% হোক, 50% হোক, 40% হোক, ডিসকাউন্ট পাওয়া যাচ্ছে। তো এবং জিনিসগুলো কোয়ালিটিও আমি দেখলাম ভালো, খারাপ না, ভালোই।
তোমরা দেখে নাও। ফ্রেন্ডস, এখানে কিন্তু তিনটে ফ্লোর রয়েছে। একটি তো তোমাদের দেখালাম কিডসদের, তো এরপরে লেডিস এবং জেন্টসদের দুটো ফ্লোর রয়েছে। দেখো, এখানে খেলনা থেকে শুরু করে বই খাতা সমস্ত কিছু রয়েছে। এখানটা বুঝতেই পারছো যে লেডিসদের ফ্লোর আমি এসে গেছি। দেখো ড্রেসগুলো, এখানটা শাড়ির পোর্শন, শাড়িতেও ডিসকাউন্ট আছে। এই বিগ ভি মলটি কিন্তু আমাদের এখানে এক দু বছর হলো নতুন খুলেছে, তো লোকজন ভালোই হচ্ছে। এই দেখো, এখানে হচ্ছে জুয়েলারির পোর্শনটা দেখাচ্ছি তোমাদের। জুয়েলারিরও কিন্তু অনেক কিছু কালেকশন আছে। দেখো তোমরা, জুয়েলারিতেও কিন্তু ডিসকাউন্ট আছে। জুয়েলারিতে 50% ডিসকাউন্ট আছে। এখানে সানগ্লাস দেখতে পাচ্ছ তোমরা। এখানে দেখো লেডিস পার্স রয়েছে, তো লেডিস পার্সের দামটা দেখো এখানে কিন্তু 199 টাকার লেখা রয়েছে এবং 10% ডিসকাউন্ট আছে লেডিস পার্সের উপর। এই জায়গাটা বুঝতেই পারছো যে এখানটা কিন্তু জেন্টসদের, আমার এখানে খুব একটা দরকার নেই, তো আমার কেনা হয়ে গেছে। খুব বেশি জিনিস আমি নিইনি, তো দোকান থেকে বেরিয়ে পড়েছি। দেখতে পাচ্ছো যে আমার হাতে বিগ ভির একটি কিন্তু পলি রয়েছে এবং বিগ ভি ভ্যালু ফর মানি। তো ফ্রেন্ডস, অনেক সন্ধে হয়ে গেছে, এবার কিন্তু ফিরতে হবে। এবং তোমাদেরকে দেখাই, দেখো একটা জিনিস ওখানে তোমাদেরকে দেখানো হয়নি, তো বাড়িতে এসে আমি দেখাচ্ছি। তো দেখো এত কিউট লাগছে, আমি কিন্তু এটা ওখান থেকে নিলাম, বিগ ভি থেকে নিয়েছি। দেখতে পাচ্ছ বিগ ভি লেখা রয়েছে এবং 59 রুপিস। খুব ছোট বাট সো কিউট। তো ফ্রেন্ডস, আমার এই ভিডিওটি তোমাদের ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা।